আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা অলরেডি রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের নাম শুনেছেন আমার এই চ্যানেলের কল্যাণে। আজকে সরাসরি রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের ইঞ্জিনিয়ারিং হাউসে চলে এসেছি। এখানে তারা বিভিন্ন ধরনের, বিভিন্ন ক্যাপাসিটির, বিভিন্ন প্রোডাকশন ক্যাপাবিলিটির মুড়ি উৎপাদনের মেশিন তৈরি করে। তো সরাসরি আজকে আপনাদেরকে দেখাবো যে চাল থেকে কিভাবে অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে খুব সহজে মুড়ি ভাজতে হয়। আপনারা যারা মুড়ি উৎপাদনে বিজনেস করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে খুব সহজেই এই ধরনের একটা মেশিন নিয়ে আপনার বাড়িতে যে কোনো একটা ঘরে স্থাপন করে অটোমেটিক মুড়ি ভেজে প্রতি ঘন্টায় প্রায় 200, 250 কেজি মতো করে মুড়ি ভেজে সেটা আপনার এলাকায় বিক্রি করে চমৎকার একটা ব্যবসার বন্দোবস্ত করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই অটোমেটিক মেশিনগুলো কাজ করে। এই অটোমেটিক মেশিনগুলো থেকে কিভাবে আপনি মুড়ি উৎপাদন করবেন তার এ টু জেড সম্পূর্ণ বর্ণনা আপনাদেরকে দেব। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে। এটা একটা অত্যাধুনিক আধুনিক অটোমেটিক মুড়ি ভাজার মেশিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটি, এটার মাধ্যমে আপনি চাইলে প্রতি ঘন্টায় 150 কেজির মতো মুড়ি ভাজতে পারবেন। তবে যদি আপনি চান এর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন মেশিন, সেটাও নিতে পারবেন। এখানে আপনারা একটা হোলার দেখতে পাচ্ছেন, এটার মধ্যে চাল দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর, এটা আপনি আপনার বাড়িতে যে ইলেকট্রিক লাইন রয়েছে 220 ভোল্টের সেটাতেই চালাতে পারবেন। এই হোলারটার মধ্যে আপনাকে শুকনো চাল দিতে হবে। একটা হোলারের মধ্যে আপনি একসঙ্গে 25 কেজি চাল দিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আগুনের ব্যবস্থা করা হয়েছে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে। তো এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে এই মেশিনটাকে আগে হিট করে নিতে হবে। হিট করা হয়ে গেলে তারপরে এই হোলারের মধ্যে চাল দিতে হবে। তো এটার মধ্যে চাল দেওয়ার পর যখন এই মেশিনটা নির্দিষ্ট পরিমাণ তাপ হয়ে যাবে, তখন এক পাশে চাল দিবেন, আরেক পাশে যে এভাবে মুড়ি বেরিয়ে আসবে। প্রসেসটা খুবই সহজ, যে কেউ এই কাজটা করতে পারবে। এই কাজ করার জন্য কোনো এক্সপার্ট লোকের প্রয়োজন হবে না এবং এই কাজ করার জন্য কোনো এক্সট্রা ট্রেনিংয়েরও প্রয়োজন হবে না। একবার দেখিয়ে দিলে যে কেউ এটা করতে পারবে। তো দেখুন আমরা এক মুহূর্তের মধ্যেই কতগুলো মুড়ি ভেজে ফেললাম। আর এই মুড়ির দানাগুলো একদম দেশি মুড়ির মতোই দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা এই মেশিন দিয়ে কত সহজে, কোনো ধরনের ঝামেলা ছাড়া কি সহজে মেশিন মুড়ি ভেজে ফেললাম। তো যারা মেশিন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে মিরপুরে অবস্থিত রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট রাইডার ইঞ্জিনিয়ারিং হাউসের হেড অফিস আছে, সেখানে এসে যোগাযোগ করে পরামর্শ করে তারপরে আপনি এই মেশিনটি নিতে পারেন। আশা রাখছি আপনারা যারা মেশিন কিনতে চাচ্ছেন, মুড়ি ভাজার ব্যবসা করতে চাচ্ছেন, তাদেরকে একটা ভালো অনুসন্ধান দিতে পেরেছি। আশা রাখছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।